অন্য কিছু? শ্রেয়া, তুই এখানে গয়না পছন্দ কর, আমি ওখানে শাড়ি পছন্দ করি। এই গয়না পরবি তুই, তোর নিজের গয়না তুই নিজেই সিলেক্ট করে নে, ওকে? এই তোর পছন্দ আমি জানি, তুই যেটা পছন্দ করবি সেটা ভালোই হবে। ওফো, আরে শ্রেয়া এখানে? কমন রাজদীপ, আজ যেভাবেই হোক ইন্ট্রো করতেই হবে। কমন 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 কমন। নমস্কার, এহ পুরনো স্টাইল। হাই হাই, আমি রাজদীপ। হাই, আমি শ্রেয়া। এত অব্দি ফাটিয়ে দিয়েছিস রাজদীপ, কমন। জ্বলছে গো, একটু দয়া করো ওকে, ও সারাদিন গর্ততেই বসে বসে কাঁদছে গো, তুমি না গিয়ে মরিয়ে দিবে। আরে পায়ে ধরো না, আমার পা লাগবে গো, চলো না, চলো গো চলো। দেখো জামাই বাপ রাগ করে না, আমার বিটি মেটেরিয়াল সলিড আছে, কি বলো? হ্যাঁ ভালোই তো, এটা নিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করো ভাই। তুমি ভাই সেদিন এমনি চলে গেলে, তারপর আমার কি হাল হয়েছিল জানো? আমার কথা কেউ শুনছিলই না। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, লোক তো আপনার কথা শুনছিল কিন্তু আপনি পুরো কথাটা তো বলেননি। এটা তুমি ঠিক বলেছো, সরি স্যার, আপনাকে খুব মেরেছি। ঠিক আছে ঠিক আছে, আমাকে মাফ করে দিন স্যার। থাক, কি করছো? দেখো আমি তোমাকে দোষ দিচ্ছি না, আসলে মানুষই তো মানুষের কাজে লাগে, তাই না? আরে আরে, কি কাঁদছো কেন? পৌঁছেছিল স্যার, আমি আমার ঘর বন্ধ রেখে টাকা দিয়েছি স্যার, ফুলের মতো রাখবো বলে ওকে মারধর করে আমি ওর বন্ধু, আমি ওর বোনের সাথে প্রেম করতাম, আমরা দুজন এর কাছে গেলাম, ওর বোন আমাদের ব্যাপারটা ওর কাছে বললো, আমি বিবাহিত এ কথাটা ও জেনেও ওর বোনের ভালোবাসার দিকে তাকিয়ে আমাকে 5 লাখ টাকা পণ দিল আর ওর বোনের সাথে বিয়ে দিয়ে দিল। তারপর আমি কি করলাম? আমি বলেছিলাম না ফুলের মতো রাখবো, বুঝতে পারছেন তো আমার কথাটা? বুঝতে পারছেন তো? হ্যাঁ, বিয়ের ঠিক পরদিন থেকে আমি মদ খেয়ে ওকে মারতে লাগলাম। মেয়েদের গায়ে হাত দেওয়া লজ্জা করে না? তুই কেন ওকে মেরেছিস? আমি কোথায় মারলাম? তুই তোর বউকে মারিসনি? না, আরে আমি আমি না আমি না এ চুপ, তুই ওর থেকে 5 লাখ টাকা নিয়েছিস কিনা বল। নিয়েছিস? বুঝতে পারছেন না, কোন নিয়েছিস বল, তুই ওকে ভালোবেসেছিলিস কিনা? আরে হ্যাঁ বলছি, প্রেম করে আমার কন্যা? শুনুন না, আর শোনার কি আছে বল? কিছু তো এবার বল, তুই ওকে ফুলের মতো রাখবি, ওর ভাইকে কথা দিয়েছিলি কিনা? কথা দিয়েছিলাম, কথা দিয়ে বেইমানি করা কেন? কে এটা, কে এটা বল, কে? আমার বউ। হ্যাঁ তোর বউ? তুমি জানো না? জানো আর, ঘরে লক্ষ্মীর মতো বউ থাকতে তুই আবার একটা বিয়ে করেছিস, লজ্জা করে না তোর? জানো আর একটা, তোমার জন্য আমার ঘর ভেঙে গেল। তোর ঘর ভেঙে গেছে? আমি তোর দ্বিতীয় বিয়েটা দিয়েছি মনে হচ্ছে। আর যদি বেশি, এই যে শুনছেন, আমার সাথে আপনারাও আসুন, একে উত্তম উত্তম দিন। নিজেকে জিনিয়াস ভাবো না, বিবাহিত লোকের সাথে নিজের বোনের বিয়ে দিয়েছিস। চল এখান থেকে। কি লাগবে দাদা? 6টা আইসক্রিম দিয়ে দাও। কার? আপনার জন্য? আমার জন্য নয়, প্রিন্সিপাল স্যারের মোষের জন্য। প্রিন্সিপাল স্যারের মোষ? উনি মোষ পুষছেন? পুষছে না ভাই, উনি বিয়ে করে এনেছেন। বিয়ে করে এনেছেন? কেন মেয়ে পাননি? কমেডি করছো? না টার্জেটিং করছি। না পেঁচিয়ে পথে এসো ভাই, সবগুলো একসঙ্গে প্যাক করে দাও। ওকে স্যার। ওই 6টা আইসক্রিম প্যাক করে দে। আরে এ তো সেই ডোনেশন দে আমি, এটা এই সুযোগ, রাজকে বলি মালটা এখানেই আছে। হ্যালো, ভালো আছো? আমি জিনিয়াস, শাস্ত্রী ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাটেন্ডেন্ট। ও সরি সরি, আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার নয়, আপনি একটা উপকার করবেন? বলুন। সেরাম কিছু না, 5-10 মিনিট আপনি এখানে বসে থাকবেন। আমি যদি আধ ঘন্টা বসি কোনো অবজেকশন? অবজেকশন? অবজেকশন যে করবে তাকে আমি রিজেক্ট করে দেবো। আপনি এখানেই বসে থাকুন, আমি আসছি। ম্যাডামের খেয়াল রাখবি বুঝলি, এখনই আসছি। ওয়াও,
রাজ রাজ কোথায় গেল কে জানে, দূর দূর দূর। কেমন লাগছে? দরকারে তো পাওয়া যাবে না, পরে দেখতে পাইনি বলে বুক চাপড়াবে। রাজ ও যাক বসে আছে এখনো। এক্সকিউজ মি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি এখানে আরো 20 মিনিট ওয়েট করবেন? 20 সেকেন্ডও দাঁড়াবো না। দাঁড়াতে হবে না, ভুলটা আমারই, বোকার মতো প্রমিস করেছিলাম, এখন জানি না কোন চুলোয় গেছে। স্যার আইসক্রিম রেডি। যাচ্ছে। স্যার এই নিন। সালা গেল কোথায়? বাই শ্রেয়া। বাই রাজ, পরশু আমার জন্মদিনে তোমার আসা চাই কিন্তু। ওকে বাই। ওরে বাবা, জিনিস ভাই, তুমি জিনিস ভাই এরম ভাবে হরকাচ্ছ কেন? এরম ভাবের মানে কি? ফোনার কি আলাদা আলাদা ভ্যারিয়েশন আছে না? তুমি জিনিয়াস বলে কথা, জিনিয়াস জমের বাড়ি গেছে। হ্যাঁ রে শালা, তোকে কখন থেকে খুঁজছি আমি, কোথায় গেছলি রে তুই? বলবো কেন? এই কারণে যে ডোনেশন দেয় ওই মেয়েটা এক্ষুনি এখানে বসছিল, তোকে দেখাতাম। তুমিও না জিনিয়াস ভাই, আমি এক ঘন্টা ধরে এখানেই। আচ্ছা এও এখানেই ছিল, মনে হচ্ছে আমার চোখে নেবা হয়ে গেছে। জেনে গেছো না? হ্যাঁ যাই এবার, চল না। চলো চল। গুপ্ত মেডিকেল চেনা? গুপ্ত মেডিকেল চেনো না? এ কেমন অটোলা ভাই, কিছুই চেনো না দেখছি। অ্যাড্রেসটা বলবেন তুমি। নমস্কার স্যার, এখানেও শুরু করুন, দেরি কেন, নিজের দুঃখের কথা শুরু করুন, বলুন বলুন। তোমার বোনকে আমি টর্চার করি, তোমার 5 লাখ টাকা খেয়ে নিয়েছি, মার খাও আমাকে। কই লোকজন আসুন আসুন, কেউ আসছে না কেন? কই আসুন, আরে আসুন। এই তো এসে গেছেন, বা সাফারি পরে কি ভালো লাগছে আপনাকে। আরে আপনি এসছেন, টাইটা দেখছি অন্য আজকে। ভালো ভালো, ও আপনার জামাটা ঠিক আছে তো? আরে আসুন আসুন, আপনাদের তার কাজ কম বললে আমার মতো নিজের লোককে মারুন, কোন কেন দাঁড়িয়ে আছে রাত গুটিয়ে মারুন। স্যার বলছিলাম পাবলিক প্লেসে ঝামেলা করবেন না, পুলিশ এলে আপনার চুলকে যাবে সব। পুলিশের ভয় আমি দেখো না? পুলিশকে ভয় পাই? ডাকো, যত পুলিশ আছে ডাকো, পুলিশ ডিপার্টমেন্টে ডাকো। পুলিশ ডিপার্টমেন্টের দরকার নেই, শুধু একজন কনস্টেবল হলেই চলবে। কনস্টেবল কি করবে আমার, একটা পিটির পাঞ্জিন ছুড়ে দেবো কুকুরের মতো, পাঁচাবে আমার। যাও ডাকো, কনস্টেবলকে তো সামলে নেবে। আর এসআই আসলে কি হবে? এসআই ডাকো, এসআই ইন্সপেক্টর সাহেব, এসপি ডিএসপি তাবাতকেও ডাকো, একটা লম চিত্র করবে। পুলিশের নাম শুনে প্যান্ট হলদে করে ফেলবো, ওদের মতো আমি না। শুনেছি স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি নিরীহ গরিব মানুষ স্যার। স্যার স্যার আপনি ডান্ডার দিব্যে দিয়ে বলছি স্যার, আমি পুলিশের খুব সম্মান করি স্যার, এমনি প্রেশার হাই, তার উপর এরা আরো হাই করে দিয়েছে স্যার। এই সব হ্যালো।